কেন্দ্র ও রাজ্যের সমালোচনায় সোচ্চার হলো কংগ্রেস। সোমবার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের ইকবাল ময়দানে জাতীয় কংগ্রেসের তরফে একটি সভার আয়োজন করা হয়। এই সভায় রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন কংগ্রেস নেতৃবৃন্দ। একই সঙ্গে আসানসোলের সার্বিক উন্নয়নে আগামী দিনে কংগ্রেসের হাত শক্ত করার ডাক দেন তারা। সোমবার শহরের রেলপার এলাকার দুটি ওয়ার্ডে কংগ্রেসের জয়লাভের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষজনকে কৃতজ্ঞতা জানান উপস্থিত কংগ্রেস নেতৃত্ব। এদিন ধর্মনিরপেক্ষতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল বিজেপি মিম সহ বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী কংগ্রেসে যোগদান করেন বলে দাবি করেন তারা। এই সভায় পুরুলিয়ার প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো, পশ্চিম বর্ধমান কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, কাউন্সিলর গোলাম সরোবর, বীরভূমের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে, তৃণমূল থেকে, সিপিএম থেকে, মিম থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই রেলপার অঞ্চলের বহু কর্মী বিভিন্ন দলে তারা আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা নিয়ে যে চলি সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অধীর চৌধুরীর প্রতি আস্থা রেখে আজকে তারা কংগ্রেসে জয়েন করেছে। বর্তমান যে তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে আন্দোলন করে সোচ্চার হয়ে এই ধরনের একটা তীব্র একটা ঝামেলা ঝঞ্ঝট থাকা সত্ত্বেও এই ওয়ার্ডগুলো থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে অভিনন্দন জানাই যে এই ওয়ার্ডের যারা বাসিন্দা, যারা ভোটার, তারা যে লড়াই করে এই জয়টা দিয়েছেন তাদের জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই এবং আজকের এই সভা তারাকে কৃতজ্ঞতা জানানোরই সভা। আমরা সেই সভার মাধ্যমে তারাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই এলাকাতে যারা জয়ী হয়েছেন মুস্তাফা সাহেব এবং গোলাম সরোবর, তারা বিভিন্ন রকম যে সমস্যার কথা ভালোভাবে তুলে ধরেছেন এবং আজকে এই সভার থেকেই আমরা শুরু করব। এই এলাকা যেহেতু মন্ত্রীর এলাকা, তারা বললেন তিনি বিধানসভার সদস্য দীর্ঘদিনের, আমার সাথেও তিনি অনেকদিন সদস্য ছিলেন। আজকে আমরা এই সভার মধ্য দিয়ে আমরা ঘোষণা করব এখানে যে এলাকাতে আগামী দিনে যেন জাতীয় কংগ্রেসের প্রার্থী এখান থেকে জয়লাভ করে এই এলাকার যে অনুন্নয়ন সেটাকে তারা সামনে নিয়ে আসে। এই বার্তাই আজকে আমরা এই মিটিংয়ের মাধ্যমে জনগণকে দেব। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।